আগামীকাল তমলুক তাম্রলিপ্ত পৌরসভার বোর্ড গঠন এবং কালকেই শপথ গ্রহণ অনুষ্ঠান, তার আগে সাজো সাজো রব, এখন কি প্রস্তুতি চলছে? এখন আমরা প্যান্ডেলটা সাজিয়ে নিচ্ছি, মিউনিসিপ্যালিটি যে হল মেন হল সেখানে আমরা স্টেজের উপরেই সমস্ত কাউন্সিলর এসডিও এবং ডিস্ট্রিক্ট লেভেলের যত অফিসার আছেন তাদের বসার জন্য আমরা অ্যারেঞ্জ করেছি। আর নিচে কিছু গেস্ট আসছেন যারা একটু বিশিষ্ট গেস্ট, ডিস্ট্রিক্ট লেভেল থেকে বহু অনেক গেস্ট আসবেন এবং অফিসের কর্মচারী এবং পুরসভার অনেকেই আছে, তাদের বসার জন্য আমরা পুরো জায়গা করে দিয়েছি। বিকালের মধ্যে আমরা পুরো কমপ্লিট করে আশা করছি। আর কালকে কে শপথ গ্রহণ করবে? শপথ গ্রহণ অনুষ্ঠানটা পুরোপুরি এসডিও স্যারের, উনি শপথ বাক্য পাঠ কে করাবেন? হিসাব মতো পুরসভার কেউই করবে না, আইদার এসডিও নিজে ওর তার ডেপুটেড কোনো ডেপুটি ম্যাজিস্ট্রেট কাজটা করতে পারে। এখানে পুরসভা যেটা শোনা যাচ্ছে এসডিও স্যারই করবে। হ্যাঁ, তাই হওয়া উচিত। আজকে আমি এসডিও স্যারের কাছে যাব, গিয়ে ফাইনাল জেনে নেবো যে কারা আসছে এবং কীভাবে কী হবে। কটা থেকে সবই আমার পরে যে দায়িত্বগুলো দেওয়া আছে ওগুলো তো অ্যারেঞ্জ করা, মিটিং হল অ্যারেঞ্জ করা এবং যে চার হ্যান্ড ওভার টেক ওভার তার জন্য টোটাল প্রোগ্রামটা করে রেখেছি, যে কেওয়াইসি এবং যা রেজিস্টার আদার যা অ্যাসেটটা আছে সেগুলোকে আমরা নিয়ে রেডি করে হিসাব করেছি। সেখানে চেয়ারম্যান এবং অ্যাডমিনিস্ট্রেটর যেহেতু আছেন উনি চার্জটা হ্যান্ড ওভার করবেন নতুন যে চেয়ারম্যান হচ্ছেন তাকে। কালকে কি শান্তিপূর্ণভাবেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলেই মনে হচ্ছে? শপথ নেবে নবনির্বাচিত সমস্ত কাউন্সিলর যারা নির্বাচিত কুড়িটা ওয়ার্ড, তারা শপথ নেবেন। তারপরে যে কার কাজটা হবে সেটা হলো চেয়ারম্যান নির্বাচন, চেয়ারম্যান নির্বাচনের পর চেয়ারম্যানেরও শপথ দেওয়া হবে। আর ভাইস চেয়ারম্যানও কি কালকে? যদি কালকে ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান যদি ভাইস চেয়ারম্যান নিযুক্ত করে দেন তাহলে তারও শপথ বাক্য দেওয়া হবে। সেটা ভাইস চেয়ারম্যানটা নির্বাচন করবেন চেয়ারম্যান। শপথ গ্রহণ অনুষ্ঠানটা কখন থেকে শুরু হচ্ছে? বারোটা, যেটা টাইম দেওয়া হয়েছে বারোটা। আপনার নাম আর ডিজাইন? আমি নারায়ণচন্দ্র দণ্ডপাল, এক্সিকিউটিভ অফিসার তাপস ব্যক্তি বলছি। কোম্পানির লোকোকে এখন হ্যাঁ হ্যাঁ